একবার শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণনাম প্রচারে দক্ষিণ ভারতে গিয়েছিলেন। তো সেখানে এক স্থানে তিনি দেখলেন একটা মাটির বেদি করা, খড়ের চালা, সেখানে কিছু পুরোহিত হোম যজ্ঞ করছে আর গীতা পাঠ করছে, কিছু লোক শুনছে। আর সেই বেদির এক প্রান্তে এক জীর্ণ শীর্ণ বস্ত্র পরা একটি লোক বসে আছে। লোকটির পায়ের ওপর গীতাটা রাখা এবং গীতাটা উল্টো করে রাখা। মহাপ্রভু কোথাও না গিয়ে সোজা সেই লোকটির কাছে গেলেন এবং দেখলেন গীতা উল্টো করে পায়ের ওপর রাখা এবং লোকটি অঝোর নয়নে কাঁদছে। মহাপ্রভু লোকটিকে জিজ্ঞাসা করল, তুমি কী করছো? লোকটি বলল, আমার গুরুদেব বলেছে গীতা পড়তে। গীতা পড়লে জীবন থেকে মুক্তি পাওয়া যায়, জীবন মরণের বাইরে বেরিয়ে আমাদের সত্যি পরিচয় পাওয়া যায়। আমি তো মূর্খ, আমি গীতা পড়তে পারি না, তাই পড়ার চেষ্টা করছি। মহাপ্রভু বললেন, সে তো বুঝলাম, কিন্তু তুমি কাঁদছো কেন? তুমি না হয় গীতা নাই পড়তে পারলে, তুমি শুনতে পারো, কিন্তু কাঁদছো কেন? লোকটির পায়ের পর গীতার যে পৃষ্ঠা খোলা, সেটি হল অর্জুনের রথে সারথি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে। লোকটি বলল, যিনি সমস্ত গুণের অধিকারী, সমস্ত ঐশ্বর্যের অধিকারী, সমস্ত বৈরাগ্যের অধিকারী, সমস্ত বীর্যের অধিকারী, সেই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টি প্রলয় এবং সংঘাতের সমস্ত কিছুর অধিকারী, সেই ভগবান শ্রীকৃষ্ণ সামান্য এই অর্জুনের রথের সারথি হয়ে বসে আছে, এটা শুনে আমার হৃদয় কেঁপে উঠেছে, তাই আমার চোখে থেকে জল বেরিয়ে এসেছে। মহাপ্রভু বললেন, তাহলে আর তোমার গীতা পড়ার দরকার নেই, তোমার গীতা পড়া সার্থক হয়েছে। অর্থাৎ আমাদের জীবনে আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্ম উপলব্ধি না থাকলে আমরা জীবনের অর্থ বুঝি না, সত্য অসত্য, ভুল ঠিক, উচিত অনুচিতকে আমরা বিচার করতে পারি না, তাই আমাদের জীবনে আত্ম উপলব্ধি খুব দরকার। আর আত্ম উপলব্ধি একমাত্র নিজের ভিতরটাকে জাগ্রত করতে হবে, অন্য কোথাও না।